পুরো একটা রেশমি কাপড়ের মতো, খুবই সুন্দর লাগছে গরুটা। যদি আপনার সামনাসামনি দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন গরুটা সেরকম। এটা কয় মন মাংস? এটা 14 মন। আচ্ছা ফ্রেন্ডস, এই যে গরুটা দেখছেন এটা 14 মন মাংস হবে। কালারটা খুবই সুন্দর। আপনারা যদি আসেন তাহলে এই সুমন ভাইকে খুঁজবেন, উনি এই গরু বিক্রি করছে, এটা তার গরু। কয় মন হবে মাংস? 11 মনে মাংস আছে। বিশাল একটা গরু। দামটা কত ভাই? এখন আপনারা এসে একটু উনাকে ধরলে কিন্তু দেখা যাবে আর একটু কমাই দিবে, কোনো সমস্যা নাই। দাঁত দেখি, কয়টা দাঁত? দুই দাঁত। তো উনি বিক্রি করে দিবে আপনার 1 লাখের ভিতরে দুইটা দাঁত। ভাই কেমন আছেন? ভাই নামটা কি? সুমন। ভাইয়ের নামটা হচ্ছে সুমন। কোথা থেকে এসেছে? পাবনা থেকে। আর উনি নিয়ে এসেছে বিশাল একটা গরু, দেখেন কালারটা কি সুন্দর। পুরো একটা রেশমি কাপড়ের মতো, খুবই সুন্দর লাগছে গরুটা। যদি আপনার সামনাসামনি দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন গরুটা সেরকম। এটা কয় মন মাংস? এটা 14 মন। আচ্ছা ফ্রেন্ডস, এই যে গরুটা দেখছেন এটা 14 মন মাংস হবে। কালারটা খুবই সুন্দর। আপনারা যদি আসেন তাহলে এই সুমন ভাইকে খুঁজবেন, উনি এই গরু বিক্রি করছে, এটা তার গরু। খুবই সুন্দর গরুটা। দাম কিরকম? এটা সাড়ে পাঁচ লাখ। এটা কি দামাদামি করার কোনো সুযোগ আছে নাকি? সুযোগ আছে। আচ্ছা ভাই বলেছে এটা হচ্ছে 5.5 লাখ। দেখেন গরুটা, দেখেন কি সুন্দর কালারটা, রেশমি কাপড়ের মতো এবং খুবই তাজা এবং অনেক বড় এই গরুটা। আর এই গরু নিজে নিতে চান তাহলে সুমন ভাইয়ের কাছে আসতে হবে। উনি কিন্তু টাওয়ারের নিচে বসে না, গাবতলি হাটে টাওয়ারের নিচে। আর দাম উনিটা চেয়েছে 5.5 লাখ, কিন্তু দামাদামি করা যাবে। কত দিবেন ভাই একটু বলেন তো? 500 পিস। আচ্ছা তো উনি বলছে 5 লাখ যদি হয় তাহলে এটা বিক্রি করে দিব। গরুটা দেখেন সেরকম গরুটা। আপনারা যদি আসেন তাহলে এই গরুটা নিতে পারবেন সুমন ভাইয়ের কাছ থেকে। দাম হচ্ছে 5 লাখ টাকা ফিক্স। তো এটা কোনো সুযোগ সুবিধা দিচ্ছেন এই গরু নিয়ে যা নিয়ে পৌঁছায় দিবেন এরকম কোনো কিছু? আচ্ছা কোনো ডেলিভারি চার্জ লাগবে না, ওনারা নিয়ে বাসা পৌঁছায় দিবে। দাম হচ্ছে 5.5 লাখ টাকা। উনি এসেছে পাবনা থেকে। আর উনি আরও কিছু গরু এনেছে। এই গরুটা একটু দাঁড়া করান। এই যে গরুটা দেখছেন এটা কয় মন মাংস? 11 মন। এই যে গরুটা দেখছেন এটা হচ্ছে 11 মন মাংস, ব্ল্যাকের উপরে, কিন্তু পুরোটা ব্ল্যাক না, পিছনে এবং সামনে একটু গলা অংশটা ব্ল্যাক আর মাঝখানে ব্রাউন কালারের। আচ্ছা এটা প্রাইস কিরকম? 420। মানে 4,20,000। এটা দাম হচ্ছে 4,20,000। আপনারা যদি আসেন তাহলে এই গরুটা 4,20,000 পেয়ে যাবেন সুবন ব্যাপারীর কাছ থেকে। উনি এসেছে পাবনা থেকে। এই গরুটার দাম হচ্ছে 4,20,000। আচ্ছা কোনো কিছু করার সুযোগ আছে? সুযোগ আছে, মানে দামাদামি করার সুযোগ আছে। 4,20,000 টাকা চেয়েছে আর এখানে 11 মন মাংস। ভাই কত দিতে পারবেন একটু বলেন তো? 4 লাখ। আর একটু কমানো যাবে না? ও আচ্ছা ভাই, এটা 4 লাখ ফিক্সড দামটা ছেড়ে দিবে 4 লাখে, 11 মন মাংস। আর এটা ভাই, এটা কি আপনার? এটা কেমন দাম? এটা দামটা আছে 2,80,000। 2,80,000। কয় মন মাংস? 7 মন ধরেন। আচ্ছা এটা হচ্ছে 7 মন মাংস, দাম হচ্ছে 2,80,000। সুমন ব্যাপারীকে পেতে হলে আপনারা আসবেন গাবতলি হাটের টাওয়ারের নিচে, ওনাকে পেয়ে যাবেন। আচ্ছা উনি হচ্ছে বুদ্ধু ব্যাপারী। আপনি এসেছেন থেকে? ইনি হচ্ছে বুদ্ধু ব্যাপারী, এসেছেন কুষ্টিয়া থেকে না? ভাই কয়টা গরু এনেছেন? ১৩টা, মানে 5টা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা ওনার গরুগুলো আসবে? আরও আসবে না?
আরও আসবে, পাঁচটা বিক্রি হয়ে গেছে, আজকেও আসবে। আমরা গরুগুলো দেখি, এই যে দেখেন বিশাল একটা গরু, এই গরুটা দেখেন বিশাল একটা গরু। আর এটা কয় মন হবে মাংস? 11 মনে মাংস আছে, বিশাল একটা গরু। দামটা কত ভাই? আচ্ছা, উনি চাওয়ার দাম বলছে 3.5 লাখ টাকা, কিন্তু এটা যদি নিতে চান ফিক্সড দাম হচ্ছে আপনার 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা এই গরুটা নিতে পারেন। গরু কিন্তু বিশাল বড়, এই দেখেন অনেক বড় গরুটা, আপনার 2.5 লাখ টাকা এই গরুটা নিতে পারবেন। আর এই গরুটা দেখেন ব্ল্যাক এবং নিচে হচ্ছে হোয়াইট, খুবই সুন্দর দেখাচ্ছে। এখানে কয় মন মাংস আছে ভাই? এইটা 8 মন মাংস। দাম কত এটা? এটা 30 হাজারে রাখা যাবে। আচ্ছা, এটা 3 লাখ টাকায় আপনারা নিতে পারবেন। আর কিছু কমানো যাবে? 230 ফিক্স দাম। ও সরি, এটা উনি চেয়েছে 3 লাখ, কিন্তু দিয়ে দিবে 2 লাখ 30-এ। আর এটা হচ্ছে কত মন মাংস? 8 মন। এই গরুর 8 মন মাংস হবে, গরুটা বিশাল বড় দেখেন, গরুটা দেখেন বিশাল বড়, 8 মন মাংস এবং 2 লাখ 30 হাজারে বিক্রি করে দিবে। দেখেন ব্ল্যাক এবং হোয়াইটের ভিতরে এটা দাম কত ভাই? 1,90,000। দামটা বেশি না। এবং কত মাংস হবে? 6 মন মাংস। 6 মন মাংস দাম হচ্ছে 1,90,000। এই গরুটা যে দেখতে পাচ্ছেন ভাই, এটা হচ্ছে যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1,90,000, আর মাংস হবে 6 মন। কালারটা খুবই সুন্দর, ব্ল্যাক এবং হোয়াইটের ভিতরে দেখেন। এই বুদ্ধু ভাইকে আপনারা পাবেন গাবতলির টাওয়ারের নিচে, গাবতলি হাটের টাওয়ারের নিচে উনি বিক্রি করে। ওনার আরও অনেক বড় বড় গরুগুলো আছে। আর এই এই দেখেন এই এই গরুটা দেখেন, এটা বিশাল বড় ভাই। এই এই এটা দাম কীরকম হবে? এটা যেটা উঠতে পারছে না, হ্যাঁ 2,40,000 উনি বিক্রি করতে পারবে, মানে লাখের নিচে দাম কম। আচ্ছা, 2,40,000 এটা পাওয়া যাবে, লাখের উপরে সব, লাখের নিচে কোনো গরু নেই। যদি আপনার গরু কিনতে আসেন তাহলে অবশ্যই অবশ্যই এগুলো লাখের উপরে হবে, সেভাবে আপনাদের প্রিপারেশন নিয়ে এখানে আসতে হবে। হ্যাঁ, গরুগুলো অনেক আছে এবং গরুগুলো অনেক বড় বড়, আপনারা নিতে পারবেন, কিন্তু অবশ্যই সব গরু দামই হচ্ছে লাখের উপরে, লাখের নিচে কোনো গরু নেই। এটা হচ্ছে সুমন ভাইয়ের আরেকটা গরু, দেখতে পাচ্ছেন ভাই, এটা কীরকম দাম পড়বে? 5,40,000। আর কয় মন মাংস আছে? 12 মন আছে। আচ্ছা, এই গরুতে 12 মন মাংস আছে, তো বিশাল বড় মনে হচ্ছে। আর উনি দামটা চেয়েছে কত? 5,40,000। 12 মন মাংস হবে, 5,40,000 দেখতে পাচ্ছেন ভাই। কমানোর কোনো সুযোগ আছে দামাদামি? 5 লাখ টাকা দেওয়া যাবে। আচ্ছা, 5 লাখ টাকা আপনারা নিতে পারবেন যদি এখানে আসেন। এই যে গরুটা যে দেখতে পাচ্ছেন, 3 মন মাংস হবে। আর দাম কত এটা? 110 দিতে পারবেন কত? 1,05,000। আচ্ছা আচ্ছা, কোথেকে এনেছেন এই গরুটা? তাহলে এই গাভীর আপনার কয় মন বললেন? 3.5 মন। আর দাম চেয়েছেন কত? 1,10,000। উনি 1,05,000 আপনি ছেড়ে দিবেন। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি ছোট্টই গরু আছে, কিন্তু চেয়েছে 1,05,000।
কিন্তু আমার মনে হয় উনি 1 লাখে ছেড়ে দিবে মনে হয়। হ্যাঁ ছেড়ে দিবে, 1 লাখে ছেড়ে দিবে মনে হচ্ছে। এই যে গরুটা, কিন্তু ভাই এই ছোট্ট ছোট্ট গরু এত দাম কেন? কারণটা কি? একদম এত ছোট্ট গরু 1 লাখ 5, তার মানে গরুর দাম বেড়ে গেছে অনেক নাকি? আপনারা পারছেন মানে নিজেদের খামারে করছেন? এবার গরুর দাম বেশি মনে হচ্ছে না? ফ্রেন্ডস এইবার কিন্তু গরুর দাম অনেক বেশি, আমি যা মনে দেখে বুঝতে পারলাম। এই গরুর দাম উনি চেয়েছে 1 লাখ টাকা, গরু কিন্তু অনেক ছোট্ট। ভাইয়ের নামটা কি? উনি কত দাম চেয়েছেন এই গরুটা? 1 লাখ 30। দিবেন কত? হ্যাঁ 1 লাখ 20 উনি ছেড়ে দিবে। কয় মন গরু এটা? হ্যাঁ 3.5 মন মাংস হবে এটা। এই দেখেন গরুটা, গরুটা কিন্তু বেশি বড় না, কিন্তু দামটা কিন্তু উনি ভালোই চেয়েছে। 1 লাখ কত? 1 লাখ 20। 1 লাখ কি ছাড়তে পারবেন? আরো কমে দিতে পারবেন? কিরকম? কত? 1 লাখ 10। আচ্ছা উনি 1 লাখ 10-এ নিচে নামবে না। এখন উনি এই গরুটা যদি বিক্রি করে তাহলে 1 লাখ 10-এ নামবে না। আপনি কোত্থেকে এসেছেন? কুষ্টিয়া থেকে। তো কারণটা কি? কুষ্টিয়ার এই গরুগুলো এত দাম কেন যাচ্ছেন? বেশি দাম, তো মানুষ তো পরে কুরবানি করতে পারবে না। যে দাম চাচ্ছেন, লাখের নিচে তো কোনো গরুই নাই যা দেখতেছি। কমে কত কত কমাবেন একটু বলেন শুনি। মানে 1 লাখ 5। ভাই একদম ফাইনাল বলছে 1 লাখ 5, কিন্তু আমার মনে হচ্ছে উনি 1 লাখ নিচে ছেড়ে দিবে। আপনারা আসেন এবং উনার নামটা, আপনার নামটা কি? আব্দুল রাজ্জাক ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি এই গরুটা আমার মনে হয় 1 লাখ নিচে ছেড়ে দিবে। 80-70 হাজার হবে নাকি? 70 হাজারে হবে? এই যে দেখেন উনি কিন্তু বলছে 70 হাজারে হবে না। তাহলে কত হবে? আচ্ছা 1 লাখ উনি আবার 5 হাজার কমায় দিচ্ছে। যাই হোক, এখন আপনারা এসে একটু উনাকে ধরলে কিন্তু দেখা যাবে আর একটু কমায় দিবে, কোনো সমস্যা নাই। দাঁত দেখি, কয়টা দাঁত? দুই দাঁত। তো উনি বিক্রি করে দিবে আপনার 1 লাখের ভিতরে দুইটা দাঁত। আপনারা আসেন, 1 লাখে উনি বিক্রি করে দিবে। আব্দুল রাজ্জাক ব্যাপারী নাকি? আব্দুল রাজ্জাক ব্যাপারী ইনি হচ্ছে আব্দুল রাজ্জাক সাহেব। উনার এই গরুটা যদি কেউ কিনতে চান, উনার ফোন নাম্বারটা বলেন। 09-7-2-6-6-6। আচ্ছা এই নাম্বারে ফোন দিলে আব্দুল রাজ্জাক সাহেবকে পাবেন। আর এই গরুটা আপনারা 1 লাখ টাকা চেয়েছে, আপনারা একটু দামাদামি করে আর একটু কমাতে পারবেন, সমস্যা নেই।